সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ইতালির মিলান বাংলা স্কুলের আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালাদার জানান, মিলানের তুর্রো পার্কে বাংলা বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠানে ছিল কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী পুরুষ ও নতুন প্রজন্মের শিশুরা দেশীয় বর্ণাঢ্য সাজে অংশ নেয় বৈশাখী এই আয়োজনে। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মিলান বাংলা স্কুলের সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদিকা সুলতানা খান, প্রধান উপদেষ্টা সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার, উপদেষ্টা তুহিন মাহমুদ, সাংবাদিক নাজমুল আহসান শামীম সহ আরও অনেকে। সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান, আশাজা সহ শিক্ষার্থী বিন্দ্র।